এটা হচ্ছে জামার ফুল বডির মাপ। এই যে আমি জায়গায় 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 আমি নাম্বার নাম্বারিং করে দিলাম। এখানে আমি ঘের রাখছি। এই যে জামার নিচের ঘের হচ্ছে থাকবে, টোটাল সেলাইয়ের পরে থাকবে 13। আর এখানে আমি কোমর, যেটা কোমরের আমাদের ফিটিংস যেটা, সেটা রাখছি আমি 12.5। আর এখানে ফ্যাটের মাপ যেটা, যেটা কাঁধ থেকে নিয়ে কাঁধের উপর থেকে মাপ 14, নিচে 10। এই যে 14, কাঁধ থেকে একদম ফিতা দিয়ে টান দিয়ে মেখে 10। এই যে 14 হবে কাঁধ থেকে, এই যে, এই যে কাঁধ থেকে একদম 14 মাপে, এটা ফ্যাটের মাপ হবে 10। তার মানে আমার 42 সাইজ আমার মাপ এখানে আছে, ফ্যাটের মাপ আমার আছে 40, আমি 40 রাখি ফ্যাটের মাপটা। হ্যাঁ, এটাই। আর এটা এটা হচ্ছে কালারটা এমন আসতেছে এখানে, এটা এটা ফ্যাটের মাপ। এই যে, এই যে আমি একটু দূর থেকে দেখে, এই যে এটা হচ্ছে ফ্যাটের মাপ। আর এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বগল, যেটা জামার যে বগলটা রাখি সেটা, সেটার মাপটা হচ্ছে ফুল বডির মাপ। এটা হচ্ছে ফুল বডি, ফুল বডিটা হচ্ছে আমাদের, আমার 42 সাইজ। তো 42-এর জন্য আমি নিচে এখানে 10.5, তার মানে 10-এ 40 আর হাফ করি 2, হাফ 10.5 আর 40, আর 10-এ 40 আর হাফ 10.5। তো 10.5 নিলে আমার সাইড বাজে আসতেছে 42। তো এটা এটা 42। আর এটা কাদের মাপটা, এই যে কাদের মাপটা জামার মাপ হবে 7, আর ব্লাউজ বানালে ব্লাউজের মাপ থাকবে 6 থাকবে। আমরা যদি গলা 3 নিই তখন আর 3 থাকবে সেলাইয়ের জন্য। এটা হচ্ছে ব্লাউজের মাপ, আর এখানে জামার মাপে হবে 7। এটা হচ্ছে একদম অ্যাকুরেট মাপ। আর এখানে আমি গলা নিলাম আমার 6.5, সেলাইয়ে গিয়ে এটুকুই টিকবে, কাদের উপরে সেলাই যাবে, আর এখান দিয়ে সেলাই হয়তো গলার পটি লাগাতে ও সেলাই একটু বাড়বে। এই যে এটা, এটা হ্যাঁ, এবার বডিটা দেখাই। এই যে, এই যে আমার জামার মাপ, এটা আমি যেটা দাগ দিয়ে রাখছি সেটা হচ্ছে একদম অ্যাকুরেট মাপ। আর এই মাপের বাহিরে আমি কাটবো সেলাইয়ের জন্য, বাড়তি অংশটুকু রাখবো। এটা হচ্ছে আমার জামা কাটিং একদম মাপ, আমি মাপটা দেখা দিলাম, কিন্তু ওই সেলাইটা তো আগে দেখিয়েছি, কাটটা দেখানো হয়নি। এখন এই মাপটা যদি আপনারা বসা, যদি মাপটা, এই যে এই এই মাপটা, এই মাপটা, এটা হচ্ছে কাঁধ থেকে নিয়ে, এই যে কাঁধ থেকে নিয়ে এই পর্যন্ত ফ্যাট, ফ্যাটের মাপ এটা। এটা বুকের ফিটিংস, এটা হবে, এটা এইটুকু হবে 14, আমার 42 মাপের জন্য 14। আর এখানে কোমর, এই যে এখানে, এই যে এখানে কাঁধ থেকে নিয়ে ফিতা বসাই, এইভাবে করি কোমরের মাপ। এটা কোমরের যে কাটা রাখি আমরা, সে কাটা, এই যে কাটা এখানে হবে 22, এখানে উপর থেকে একদম, উপর থেকে একদম এ পর্যন্ত 22-এর মাথায়, ফিতার মাপে 22-এর মাথায় দাগ দিতে হবে। এটা বাঁশের মাথায়, এই এই সোজা দাগটা পড়ছে, এই বাঁশের মাথায় আমাদের কাটটা থাকবে, কিন্তু সেলাইয়ের পরে কমবে, যেটুকু আছে 22 ঠিক এইটুকুই নিতে হবে, সেলাইয়ের পরে হয়তো 1 ইঞ্চি কমবে, সেটাই পারফেক্ট মাপ হবে, আর বাড়াতে হবে না। এখন এখন বুঝাই দিলাম, এইভাবে করি। আপনারা যদি কেটে যদি জামা সেলাই করেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট একটা জামা হবে। ওকে, থ্যাংক ইউ।